এই শিবা, এই নিদ্রা, এই তোরা দেখ দেখ আমার বাঘ চলে এসেছে বাঘ। আমি জানতাম কাদেরের মতো একটা শিয়ালকে শিকার করার জন্য তোর মতো একটা বাঘ দরকার। বাঘ, তুই একটা বাঘ। তোর ঘামের ঘ্রাণী বলে দিচ্ছে তুই আমার জন্য কত কষ্ট করেছিস। আমি আর আমার বস দুজনেই তোর কাজে খুব খুশি হয়েছি। তোর বস মানে? আমার বস, আমার বস মানে এই পুরা মংলা পোর্চার আন্ডারে, মানে হাদি ভাই। তাহলে আমি তোর আন্ডারে থাকবো কেন? কেন আমার আন্ডারে কাজ করতে তোর সমস্যা কোথায়? আমার বসের উপর কোনো বস থাকবে না। হ্যাঁ, এই শিবা, এই দেখছিস ও কি বলতেছে? এই তুই কাদেরকে মেরে আমার একটা ঝামেলা কমিয়ে দিয়েছিস, তাই তোকে একটি বার সুযোগ দিচ্ছি। ক্রিকেট খেলার লাইভ থাকে না, আমি তোকে একটা লাইভ দিলাম, যা যা চলে যা। আর কখনো যেন তোকে এই পোর্টের এরিয়াতে না দেখি। যা 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 যা। আর দেখবি না। স্যার, খুনি কে হতে পারে তা ধারণা করতে পেরেছেন? না, এখানে যারা ছিল তাদের তথ্য অনুযায়ী খুনি কে তা এখনো জানা যায়নি। স্যার, আজকের মধ্যে কি কিলারকে অ্যারেস্ট করতে পারবেন বলে মনে করেন? ওয়াই নট, মার্কেটে যাব, ফিক্সড প্রাইসে খুনি কে কিনে নিয়ে আসবো। এই গাড়ি বের করো। হা দিয়া, আজকেও লেট, লাশ তো অলরেডি চলে গেছে মেডিকেলে। তিমির ভাই, লাশ একটু আটকে রাখতে পারলে না? এখন আমি কি নিউজ করব? চলো কফি খাই।